গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এক ভাই যে সুদি ব্যাংকে চাকরি করা যাবে কিনা। ওলামায়ে কেরামরা একমত এই ক্ষেত্রে যে কোনো সুদি ব্যাংকে চাকরি করা জায়েজ না, কোনো সুদি প্রতিষ্ঠানে সরকারি হোক আর বেসরকারি হোক চাকরি করা জায়েজ না। কোনো কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে না বিসমিল্লাহির রহমানির বলতে, কোনো যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে। যে কোনো ভালো কাজ শুরু করবেন তখন বিসমিল্লাহ বলবেন, শুধু বিসমিল্লাহ যথেষ্ট। শুধু যেই ক্ষেত্রগুলিতে বিসমিল্লাহির রহমান রহিম বলার প্রমাণ আছে, যেমন কোরআন তেলাওয়াত করছেন তখন কি বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এইরকমই আর কোথায় বিসমিল্লাহির রহমানির আছে? আপনি আলোচনা শুরু করছেন বিসমিল্লাহির রহমানি বলবেন না বিসমিল্লাহ বলবেন? বিসমিল্লাহির রহমানি বলবেন, দিনের কথা কোন আলোচনা করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানি বলবেন। বাকি খাওয়া শুরু করছেন, উযু শুরু করেছেন, এগুলোতে বিসমিল্লাহ বলাই যথেষ্ট, কারণ বিসমিল্লাহর অতিরিক্ত বলার কোনো প্রমাণ নেই। তবে ওলামারা বলেছেন কেউ বলে নিলে বিদাত বলারও দরকার নেই, সুন্নত হচ্ছে বিসমিল্লাহ বলা। যেসব ক্ষেত্রে শুধু বিসমিল্লাহ বলা আছে সে বিসমিল্লাহ বলা। জি, নামাজের জামাতে পিছনে একা দাঁড়া যাবে কিনা? যদি জায়গা না থাকে, ডানে বামে কোথাও জায়গা নেই, তাহলে একা দাঁড়িয়ে যাবেন। আর জায়গা থাকা সত্ত্বেও রুকু ধরার জন্য যে রুকু ধরলে তো কাতারটা পেয়ে যাবো, জায়েজ নয়, নামাজ হবে না। এইভাবে হাদিস আছে যে একা কাতারের পিছনে নামাজ হয় না, এই ক্ষেত্রে নামাজ হয় না। ডানে একটু দূরে গেলে, বড় মসজিদ ডানে একটু দূরে গেলেই জায়গা আছে, বামে একটু দূরে গেলে জায়গা আছে, এই অবস্থায় পিছনে একাই কাতার লাগালে নামাজ হবে না। উযু ছাড়া যা স্পর্শ করা যাবে না, প্রশ্ন করেছেন ভাই যে উযু ছাড়া ওই বইগুলি যেগুলিতে কোরআন আয়াত আছে স্পর্শ করা যাবে কিনা, এই বিষয়টি ভালো করে শুনে নেন। কোরআন, কোরআনে করিম কাকে বলা হয়? কোরআনে করিম স্পর্শ করার জন্য অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট, বরং চার ইমামের, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সমস্ত এই চার ইমামের নিকট কোরআনে করিম মুসহাফ স্পর্শ করলে উযু করে স্পর্শ করতে হবে। কোরআন করিম স্পর্শ করলে, মুখস্থ পড়লে নয়, এক। আর কোরআনে করিম বলা হয় সুরায় ফাতিহা থেকে শুরু হয়েছে আর সুরায় নাসে শেষ হয়ে গেছে, এর নাম হচ্ছে কোরআনে করিম, এর নাম হচ্ছে মুসহাফ। ওসমান রাজি আল্লাহ তাআলা একসাথে যে সংকলন করেছেন এর নাম হচ্ছে মুসহাফ, এটি হচ্ছে আল কোরআনুল করিম। কোরআনের একটা অংশ আছে অথবা কোরআনের তাফসির সহ আছে অথবা কোরআনের দু চার দশটি আয়াত আছে, এগুলির নাম কোরআনে করিম নয়, বরং ওর নাম তাফসির অথবা ইসলামী কিতাব বা ফিকার কিতাব বা হাদিসের কিতাব, সেগুলির জন্য উযু শর্ত নেয়। সে আপনি যে কোনো কাজের জন্য ভালো উযুতে থাকেন, অসুবিধা নেই, খুব ভালো কথা, কিন্তু উযু শর্ত নাই, গুনাহগার হবেন না। জি, এটি কায়দা বাগদাদির শুরুতে লিখা আছে, কায়দা বাগদাদি মানে আলিফ বা শিখার জন্য যে কায়দাটা পড়া হয় মক্তবে, আর ওটা আমরা ছোটতে আমাদেরকে কায়দা যখন শুরু করেছি ওটা দিয়ে শুরু করেছি, আম্পারা আবার শুরু করেছি যখন ওটা দিয়ে শুরু করেছি, আবার কোরআন যখন ধরেছি মিষ্টি মাস্টি খাওয়িয়ে ওস্তাদকে ছাত্রদের তারপরে ওই পড়েছি, কিন্তু এই দোয়া কোনো হাদিসের দোয়া নাই, এই দোয়া কোনো হাদিসের দোয়া নাই। আশ্চর্য হয়ে যাবেন আপনারা যে আমাদের দেশে এমন এমন দোয়া মানে ঘরে ঘরে ছড়িয়ে আছে আর প্রত্যেকের মুখস্থ আছে, হাদিসে হদিস নেই, ওর হাদিসে নেই। যেমন তওবা ইস্তেগফার পড়া, বড় বড় বক্তারা জলসার স্টেজে পড়া আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবিলি, এইভাবে কোনো হাদিসে নেই, কিন্তু এটি জনসাধারণ মুখস্থ আছে। আর যেটা হাদিস আছে হয় আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলি মিন কুল্লি যামব নেই, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলি নবী সাল্লাম 100 বার করে দিনে পড়তেন। আরেকটি আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবিলি, কারো মুখস্থ নেই। তাহলে যেগুলি হাদিস আছে ওগুলো মুখস্থ নেই আমাদের, আর যেগুলি হাদিস নেই সেগুলো আমার মুখস্থ করে বসে আছি। হ্যাঁ, এইরকমই নামাই তো, হাদিসে থাকা তো দূরের কথা, এই বিদাত, এই পড়া বিদাত, ওগুলো সব মুখস্থ আছে, অনেকের নামাই তো মুখস্থ আছে, আত্মায়াত মুখস্থ নেই, কারণ আগের নিয়ত মুখস্থ করেছে বিদাতি মোল্লাতে, নামাই তো মুখস্থ আছে কিন্তু আত্মাহাত পর্যন্ত পৌঁছিতে পারেনি, 6 মাস গিয়েছে আর মার খেতে খেতে নামাই তো মুখস্থ করতে করতে থেকে গেছে, ওর আত্মাহাত যেতে যেতে তার আগে পড়া ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ও তো আল্লাহ সাল্লাহ মোহাম্মদ মুখস্থই করতে পারেনি, ও তো যেতেই পারেনি, ওটা শেষে, যেগুলি ফরজ সেগুলি শেষে আর যেগুলি বিদাত সেগুলি শুরুতে। এ হয়েছে আমাদের সমাজের ধর্মীয় অবস্থা। জি, একবার
উভয় বলছেন যে আমরা জানি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, যদিও ইমামের পেছনে পড়া হয়, তারপর নামাজে রাফেল আদান শব্দ করে আমিন বলা বুকে হাত বাঁধা, এগুলি অনুগ্রহ পূর্বক বলে দেবেন যে মানে কোন হাদিসে আছে কি সমাজে সঠিক। এত বিস্তারিত এক ভাই জিজ্ঞাসা করছে, সূরা ফাতিহার মাসলা, রফেদানের মাসলা, আমিন জোরে বলার মাসলা, সব মাসলা আজকে এবার প্রশ্ন উত্তরে, এগুলো প্রত্যেকটা উপর আলোচনা আছে, শুনবেন দয়া করে। জি হ্যাঁ, জেনা সম্পর্কে জাজাকাল্লাহ খের। জাহান্নামে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জেনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দৃশ্য দেখেছিলেন তার আগে আয়াত শোনায় আল্লাহ পাক সূরা ফুরকান ইরশাদ করেছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখরা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাস নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। মুমিন যারা আল্লাহর বান্দা তারা শিরিক করে না, লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখরা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, বলে না ইয়া গাউসুল আজম মাদাদ, খাজা বাবা, অমুক বাবা, এইসব বলে না, এইসব শিরিক করে না। না হরে রামও ডাকে, হরে কৃষ্ণ ডাকে, না খাজা বাবা ডাকে, দুটোই সমান ডাক, এইসব করে না। আর ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না, যারা মুমিন আল্লাহর বান্দা তারাই কাজ করে না। দুটো কবিরা গুনাহ আল্লাহ উল্লেখ করলেন। তৃতীয়, ওয়ালা ইয়াজনুন, জেনা করে না। তাহলে আল্লাহর বান্দা জেনাকারী হইতে পারে না, ওয়ালা ইয়াজনুন। তারপর আল্লাহ বলছেন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যদি কেউ এইরকম কাজগুলি করে, কেউ শিরিক করে অথবা খুন করে অথবা জেনা ব্যভিচার করে, ইয়ালকা আসামা, তাহলে চিরকাল আসামা, তারা গুনাহার সম্মুখীন হবে। আর আসামার কেউ কেউ তাফসীর বলেছেন যে জাহান্নামে যাবে, আসাম ইসমের জামা, তার মানে জাহান্নামে যাবে, এই গুনাহ বোঝা নিয়ে জাহান্নামে যাবে। তারপর আল্লাহ বলছেন ইউদাফ লাহাল আযাব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তার তাদের জন্য দ্বিগুণ শাস্তি হবে, দ্বিগুণ শাস্তি, মুশরিকের জন্য দ্বিগুণ শাস্তি, খুন খুন যে করবে তার জন্য দ্বিগুণ শাস্তি, জেনাকারীর জন্য দ্বিগুণ শাস্তি। ইউদাফ লাহাল আযাব ইয়াউমাল কিয়ামাত ওয়া খুলুদ ফিহে মুহানা, এবং সেখানে চিরকাল থাকবে লাঞ্ছিত অপদস্ত হয়ে, চিরকাল থাকবে লাঞ্ছিত অপদস্ত হয়ে। তো জেনা একটি বড় কাবিরা গুনাহ, বরং ফরজ ওয়াজিব ছাড়া মানে নামাজ রোজা হজ যাকাত এগুলি ত্যাগ করার গুনাহর পরে, খুন করার গুনার পরে জেনার গুনা, এনে তার কাছাকাছি। আল্লাহ পাক দেখেন খুনের গুনার সাথে, শিরকের গুনার সাথে খুনের গুনা, আর খুনের গুনার সাথে আল্লাহ পাক জেনার গুনা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন স্বপ্নে দৃশ্যগুলি দেখানো হয়েছিল জাহান্নামের, তাতে দেখানো হয়েছিল যে জাহান্নামে জ্বলছে নারী পুরুষ উলঙ্গ হয়ে জ্বলছে। জিজ্ঞাসা করলেন ফেরেশতাকে, বলেন যে এরা হচ্ছে জেনাকারী পুরুষ, জেনাকারী নারী, যাদেরকে আল্লাহ পাক আগুনে তান্নুরের মতো, যে চুলাগুলি আছে আফগানি রুটির চুলাগুলো আছে বিশাল তান্নুর, আর তান্নুর মধ্যে জ্বলছে আর উপর দিকে চলে আসছে, মনে হচ্ছে বেড়ে যাবে আবার নিচে চলে যাচ্ছে, একসাথে উলঙ্গ অবস্থায় জ্বলতে আছে, এটা বলা হয়েছে জেনাকারীদের সম্পর্কে, সে পুরুষ হোক আর নারী হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন জেনার জন্য এই জন্য দুনিয়াতে কঠোর শাস্তির কথা উল্লেখ করেছেন, জেনাকারী যদি বিবাহিত হয় তাহলে তার জন্য প্রাণদণ্ড, বেঁচে থাকার কোনো অধিকার নেই। জেনা সম্পর্কে বিস্তারিত আলোচনা এরপরে ইনশাআল্লাহ তাআলা একটি করব, কয়েকটি বিষয় আছে যেগুলি আলোচনা অত্যন্ত জরুরি আছে, আল্লাহ ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়িগুলি করব। জেনার আলোচনা এরকমই, সুদেরও আলোচনা দীর্ঘ আগে করা হয়েছে, এগুলি আলোচনা ইনশাআল্লাহ তাআলা করা হবে, তাতে বিস্তারিত আলোচনা হবে। আসরের নামাজে সুন্নত মোতাবেক নামাজ পড়েন, সুন্নতের বাইরে জিজ্ঞাসা কেন এত বেশি? সুন্নত মোতাবেক নামাজ পড়েন, সেটা হচ্ছে যে প্রথম রাকাতগুলিতে সূরা ফাতিহার সাথে, যদি ইমাম হন, সূরা ফাতিহার সাথে একটি করে সূরা অথবা কিছু আয়াত মিলাবেন, আর তৃতীয় চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, এটা হচ্ছে ইমাম। মুক্তাদি, মুক্তাদি সর্বাবস্থায় সুন্নত হচ্ছে শুধু সূরা ফাতিহা পড়বে, শুধু সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার বেশি পড়বে না। তবে কিছু হাদিস আছে, কিছু হাদিস আছে সেগুলিতে জায়েজ প্রমাণিত হয়, সেরি নামাজগুলিতে জোহরের নামাজে আসরের নামাজে কিছু কিছু সাহাবাই কেরামরা সূরা ফাতিহার পরে সময় পেলে অন্যান্য সূরা পড়তেন, এই জন্য জায়েজ আছে। না আসল সুন্নত হচ্ছে যে আপনি মুক্তাদি হিসাবে শুধু সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তা আপনার জন্য ফরজ।